এটা তার কাছে ভালো লাগার কথা। হ্যাঁ, তুমি যদি ক্যামেরা ধরে থাকো তাহলে তুমিও ক্যামেরাম্যান, যে ক্যামেরা ধরবে সেই ক্যামেরাম্যান, তাই না? আইডিয়াল যে ফটোগ্রাফার ক্যামেরাম্যান, তাদেরকে ক্যামেরাম্যান বলে তারা খুশি হয়। খারাপ লাগার কি হচ্ছে, কি কোনো কাজ না? সেটাই না, এত ন্যাকামো করো কেন তোমরা দেখবে বলে? এসেছিস কেন, তোর মুখ দেখাতে? তুই দেখিস না, তোকে দেখতে কেউ বলেনি তো? তপন নাক, তুই মর, মরে যাবো একদিন, তুই দেখিস না? আমি যেন বলেছি আমাকে দেখ, অদ্ভুত, লাইফ থেকে বেরিয়ে গেলেই হয়। একটা মানুষ একটা কিছু থেকে যদি বেরিয়ে আসতে যায় না, বেরোতে দেবে না, তুমি সেখানেই নেই। মানে রানাঘাটে থাকলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, চারিদিকে আমি শুধু মানে অনেক কিছু মনে পড়ছে পুরোনো কথা, যার জন্য আমি রানাঘাটে থাকতে পারছি না, আমার দম আটকে আসছে রানাঘাটে। আমি নতুন পরিবেশ চাইছি। বিশ্বাস, আমি কি করে জানবো কেমন আছে? যাও ওকে গিয়ে জিজ্ঞাসা করো, ওর তো একটা চ্যানেল রয়েছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করো কেমন আছে, আমাকে জিজ্ঞেস করছো কেন? ওই যে নাইস বিশ্বাস, আশিস অফিসিয়াল না, আমাদের সাথে, আমার সাথে, ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। এই বাড়িতে আসার পর, এই বাড়িতে আসার পর না আমার ওর সাথে কন্ট্যাক্ট আছে, না আমার এদিকে সোনার সাথে কন্ট্যাক্ট, আমার কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই। আমি এখানে চুপচাপ, আমি এখানে চুপচাপ পড়ে রয়েছি, নিজের মতো নিজে পড়ে রয়েছি, মেয়ে নিয়ে ভালো আছি, গান শুনছি, সারাদিন ধরে গান শুনছি। যখন মনটা পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে তখন হয়তো ঘুরছি, খেলছি, হাসছি, লাফাচ্ছি, কুদছি, রিলস করছি। আবার যখন মনটা খারাপ হয়ে যাচ্ছে তখন আবার শুয়ে শুয়ে গান শুনছি, কিন্তু আমার কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই, কারোর সাথেই না। হ্যাঁ, আর তোমাদের দাদাভাই যোগাযোগ রাখে না, তোমার আমার কথা বিশ্বাস না হলে তুমি ওকে গিয়ে ফোন জিজ্ঞেস করতে পারো, তোমার দাদাভাই চ্যানেলে গিয়ে, ও নিজেই আমার সাথে যোগাযোগ রাখে না। দেখি, তুমি সোমনাথকে ফোন করে রাখো, ফির এভাবে রোজ ফোন ঘাটে। জয়ী একটা নির্দিষ্ট টাইমে ফোন ঘাটে, আর জয়ী সকাল বিকেল দুইবেলা পড়তে বসে, তারপরেও ফোন ঘাটে, ঠিক আছে? সকাল বিকেল পড়াশোনা বন্ধ করে দিয়ে ফোন ঘাটে না। মায়ের তো কেয়ার নেই, হ্যাঁ সমস্ত কেয়ার তুমি করে এসেছো তো 5 বছর ধরে, 5 বছর ধরে তুমি কেয়ার করেছো আমার মেয়ে, তুমি জন্ম দিয়েছো, খাইয়েছো, পড়িয়েছো, বড় করেছো, তুমি এসেছিলে তোমার সংসারে, আমার সংসারে হালটা ধরতে 5-7 বছর ধরে মেয়ে হওয়ার পর, তাই না? সকাল কিনে মায়েতে ব্যস্ত, তোমরা তো একটু নজর দিতে পারো। হ্যাঁ, তুমি দেখতে এসছো তো কাকে নিয়ে কী করছি আমি, এমনি এমনি বড় হয়ে গেছে মেয়ে। আর মন্দিরে তোকে সোনার নাকে কিনে দিয়েছে, 1000 টাকার মাটন ভালোই চলছে, বেশ করেছি, 1000 টাকার মাটন কিনেছি, কালকে 2000 টাকা কিনে আনবো, যা দিয়ে ভালো করে ব্লগ করবো, দেখিস তুই। আর সোনার নাকে এটা শোনাচ্ছে, শোনাচ্ছে না, আবার সোনার নাকে, এটা সোনার নাকে পড়েছো, নাক ফুটানোর পর 3 দিন যে নাকেরটা দিয়ে ফুটিয়ে দেয় পার্লার থেকে, সেই নাকেরটা 3 দিন পরে থাকতে হয়। এটুকু জানো না, এত কিছু জানো, এত কিছু জানো, এটুকু জানো না যে বন্ধুকে যে নাকেরটা পড়ানো হয় সেই নাকেরটা 3 দিন পরে থাকতে হয়, ইমিটেশনের নাকের থেকে সেটা 3 দিন পর সোনার নাকে পড়তে হয়। বিশ্বাস না হলে যাও যে কোনো একটা পার্লারে গিয়ে শুনে আসো আমার কথাটা, সত্য শোন। তবে আমি সোনার কাছ থেকে কী কী কষ্ট পেয়েছি, কী কী জ্বালা যন্ত্রণা ভোগ করেছি, আমি সোনার কাছ থেকে কী কষ্ট পেয়েছি, কী আঘাত পেয়েছি, সেটা একমাত্র আমার মনেই আছে, সেটা সোনার নিজেও খুব ভালো করে জানে, সেটা আমার মনেও আছে। আমি কোনোদিনও ভিডিও করে ক্যামেরা অন করে বলতে বসিনি যে বন্ধুরা সোনার কাছ থেকে আমি এই জ্বালা পেয়েছি, এই কষ্ট পেয়েছি, এই দুঃখ পেয়েছি, কোনোদিন বলতে বসিনি, আর এই জীবনে কোনোদিন বলতে যাবো না, কারণ আমি পারি না। ওটা ও পারি, ওটা সোনার পারি, আমার দোষ, আমার অন্যায়গুলো অন ক্যামেরা চিৎকার করে করে গলা ফাটিয়ে বলতে পারে, কিন্তু ওর কাছ থেকে আমি যে আঘাতগুলো পেয়েছি সেটা আমি আজ পর্যন্ত মুখ খুলিনি, আর সারাটা জীবনেও মুখ খুলবো না, এটা আমার ক্যারেক্টার, আমি পারি না। আচ্ছা, হ্যাঁ স্বাভাবিক তো, তোমাদের সোনাদের মজা থাকাটা স্বাভাবিক তো, ও যেটা চেয়েছিল, যেটা করতে চেয়েছিল সেটাও সাকসেস হয়ে গেছে, তো শান্তিতে থাকবে না, মজা থাকবে না, স্বাভাবিক। আমি সত্যি চিৎকার করে বলতে পারি না যে আমি এই কষ্টগুলো পেয়েছি, এই যন্ত্রণাগুলো ভোগ করেছি, আমি আমি সত্যি পারি না চিৎকার করে বলতে। যদি আমি বলতে পারতাম, আমি জানি অনেক মানুষ, অনেক মানুষ আমার পাশে এসে দাঁড়াতো, কিন্তু আমি পারছি না, আমি চিৎকার করে বলতে পারছি না, আমার দ্বারা হচ্ছে না ওটা। 12 বছর সংসার করেছি তো, কিছু তো আছে রে বাবা, বলতে পারি না আমি চিৎকার করে, কারণ ওই মহিলার মানে জীবনে যে কটা অন্যায় কাজ করেছে বা যে কটা পাপ কাজ করেছে ওই মহিলা, ওই মহিলার প্রত্যেকটা পাপ কাজকে বা প্রত্যেকটা অন্যায়কে আমি সাপোর্ট করে এসেছি, ফুল সাপোর্ট, সারা পৃথিবী সাপোর্ট না বললেও সে জানতো যে আমার আমি পাশে আছি, আমি ফুল সাপোর্ট করে এসেছি। আর আজকে যখন আমি একটা মানে অন্য পথে পা বাড়িয়েছিলাম বা আমি জীবনে একটা ভুল চাই করে থাকি, চাই করে থাকি, তখন তাকে আমি পাশে পাই, অথচ তার প্রত্যেকটা পাপ কাজে আমি সাপোর্ট করেছি। আজকের মাথা হেভি গরম আছে, তুমি তোমার মায়ের পথে হাঁটলে আবার কিন্তু চেঞ্জ হও, হরিতে থাকে চেঞ্জ হও, যাতে তোমার মেয়েটা ভালো থাকে। মানে ওনার পথে হাঁটবো, আমার মাথা মাথা পাগল মনে হয় নাকি, ওই পথে হাঁটবো না, আমি কোনোদিন ছিলাম না ওই পথে, উনি যে পথে ছিল আমার বাবার সাথে সংসার করতে করতে বা বাবাকে ছেড়ে যাওয়ার পরও যে একটা সেকেন্ড ম্যারেজ এসব কিছু, আমি কোনোদিন ওই পথে হাঁটবো না, আমার মেয়ে নিয়ে আমি একাই থাকবো, আমার কাউকে লাগবে না।